হ্যালো এভরিওয়ান, দিস ইজ জনক খাতুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো মনোবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে স্মৃতিশক্তিকে উন্নত করার কৌশলসমূহ। প্রথমে জেনে নেব স্মৃতি বলতে কি বোঝায়। মনোবিজ্ঞানী উডওয়ার্থ ও মার্কুইজ বলেন, যা পূর্বে শিক্ষালাভ করা হয়েছে তা স্মরণ করাই হলো স্মৃতি। আরও সহজভাবে বলা যায় যে শিক্ষণ, সংরক্ষণ ও স্মরণকে নিয়ে স্মৃতি গঠিত, যা পূর্বে শিক্ষালাভ করা হয়েছে। মনোবিজ্ঞানীদের মতে স্মৃতিকে উন্নত করার যে কৌশলগুলো মনোবিজ্ঞানে রয়েছে সেগুলো হলো আবৃত্তি। নীরবে পড়ার চেয়ে শব্দ করে এবং আবৃত্তি করে পড়া অনেক ভালো। এতে চক্ষু ও কর্ণ দুই সমানভাবে কাজ করে, ফলে তাড়াতাড়ি মুখস্থ হয়। সামগ্রিক শিক্ষণ, পরীক্ষণের মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে যে বিষয়বস্তুকে খণ্ড খণ্ড করে পড়ার চেয়ে সামগ্রিকভাবে অধ্যয়ন করা শ্রেয়। যদি বিষয়বস্তু খুব বেশি বড় হয় তাহলে প্রথমে সামগ্রিকভাবে এবং পরে খণ্ড খণ্ডভাবে পড়তে হবে। রবিনসনের নিয়ম, রবিনসন অধ্যয়নের এক যুগান্তকারী নিয়ম প্রণয়ন করেছেন। তার এই পদ্ধতিটি সার্ভে কিউ থ্রি আর পদ্ধতি নামে পরিচিত। সার্ভে কিউ থ্রি আর এর অর্থ হল সার্ভে বা জরিপ করো, কোশ্চেন বা প্রশ্ন করো, রিড বা পড়ো, রিসাইট বা আবৃত্তি করো এবং রিভিউ বা পুনরায় স্মরণ করো। অর্থাৎ বিষয়বস্তুকে জরিপ করে নিজে নিজে প্রশ্ন তৈরি করতে হবে যে লেখক কি বলতে চেয়েছেন। নিজে নিজে যে প্রশ্নগুলো হয় সেগুলোর উত্তরের জন্য পাঠ্য বিষয়কে গভীর মনোযোগ সহকারে পড়তে হবে এবং আবৃত্তি সহকারে পড়তে হবে। বিষয়বস্তু শেখা শেষ হয়ে গেলে তা পুনরায় স্মরণ করতে হবে। তাল ও ছন্দ, পাঠ্য বিষয়ের মধ্যে তাল ও ছন্দ খুঁজে নিয়ে তাল ও ছন্দের মাধ্যমে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয়। এগুলোই ছিল মনোবিজ্ঞানের আলোকে স্মৃতিকে উন্নত করার কৌশলসমূহ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন আর এই ইনফরমেশনগুলো তাদেরকে জানার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ।